আচ্ছা, এক দুদিন পরেই 2023 সাল শুরু হবে, তো বছর শুরু হওয়ার আগেই গুজব শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই অনেকেই এই প্রবাস ফেসবুক পেজের ইনবক্সে আমাকে মেসেজ করেছেন যে ভাই, 2023 সালে নাকি ইকামা পানির দামে মিলবে, ইকামার রেট নাকি অর্ধেক হয়ে যাবে। আবার অনেকে অনেকে বলছেন যে অনেক ইউটিউব চ্যানেলে তথ্য দেওয়া হচ্ছে যে ইকামা নাকি ফ্রিতেও দেওয়া হবে। তো আমি জানি না আসলে এই ধরনের তথ্য কোন জায়গা থেকে তারা পেয়েছে, কিভাবে তারা দিচ্ছে, আর আপনারা কিভাবে নিচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এই প্রবাসে, কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকেই আজকের এই ভিডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন। তো যে কথাটি বলছিলাম আপনাদেরকে, যে অনেকেই বলছে যে 2023 সালে নাকি ইকামার টাকা কম করা হবে, ইকামার টাকা নাকি অর্ধেক করা হবে, এই ধরনের বিভিন্ন গুজব তৈরি হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে 2023 সাল হয়তোবা গুজবের সাল হবে, কারণ এই যে বানোয়াট কথাবার্তা, গুজব, তথ্যগুলো আপনারা শুনছেন বা আমাকেও বিভ্রান্ত করছেন বলে বলে, আসলে আমার জানা নাই যে সৌদি আরবের কোনো মিনিস্ট্রি, সৌদি আরবের কোনো গণমাধ্যম, সৌদি আরবের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কারো মুখ থেকে এই ধরনের কোনো তথ্য বের হয়েছে যে 2023 সালে ইকামার অর্থ, অর্থাৎ ইকামার যে টাকা, সেটি কম করা হবে, অথবা এই যে মক্তবামেল ফি, ইন্স্যুরেন্স ফি, এইসব টাকা পয়সা অর্ধেক করা হবে। আমি জানি না আপনারা কোথা থেকে এইসব তথ্য পাচ্ছেন, তবে আমি এতটুকুই বলবো যারা প্রশ্ন করেছিলেন যে 2023 কেন, 2024-25 সালেও ইকামার টাকা সৌদি আরবে কম হওয়ার কোনো সুযোগ নাই, বা ওই যেমনটা বলছিলাম একটু আগে যে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমগুলো রয়েছে, সৌদি মিনিস্ট্রি বা সৌদি আরবের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে, তাদের কারো কাছ থেকেই এমন কোনো তথ্য প্রকাশ হয়নি যে 2023-24-25 সালে ইকামার টাকা কম করা হবে। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আরেকটা বিষয় বলবো যে গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। আপনার কাছে যদি মনে হয় যে এই বিষয়টা এমন হতে পারে, আমি আশা করব সৌদি আরবের সৌদি যাওয়াজাত, সৌদি যাওয়াজাত কিন্তু আমাদের দেশের পুলিশের মতো না, আমি কাউকে খাটো বা ছোটো করতেছি না। আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো জিজ্ঞাসা থাকে, মনের মধ্যে কোনো বিভ্রান্তি থাকে, তাদের মেইল রয়েছে, টুইটার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে গিয়ে রিপ্লাই দিতে পারেন অথবা মেইল করে তাদের কাছে জানতে পারেন যে আসল সত্য বিষয়টি কি। এই কারণে বলবো যে গুজবে কান দিবেন না, আপনার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে যেতে পারে। তো এটাই ছিল আসলে মূল তথ্য দেওয়ার, আপনাদেরকে তথ্যটি শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। আর আরও একবার বলছি যে 2023-24 সালে সৌদি আরবে ইকামার টাকা কম হওয়ার খবরটি সম্পূর্ণই গুজব, এবং এমন হওয়ার কোনো আসলে সংবাদ কোনো প্রকাশ হয়নি বা সুযোগও নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার 2023 সালে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।